যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বাইক আরোহীর। শুক্রবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবান দুই নম্বর ব্লকের ভূপতিনগর হাসপাতাল মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন ইটাবেড়িয়া মেছেদা রুটের একটি যাত্রীবোঝাই বাস মেছেদা যাওয়ার সময় ভূপতিনগর হাসপাতাল মোড়ের কাছে এক স্কুটার চালক উল্টো দিক থেকে এসে বাসটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে পড়ে যায়। এরপর বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। নিহতের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দবার্তা।